আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোচাবেক ইজ বিটি চ্যানেলের আরও একটি ফ্রেশ রিভিউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 2022-এর এই প্রথম হচ্ছে আপনার মা এন্টারপ্রাইজ কার শোরুমে আসছি। তো আমার কিন্তু লাস্ট ইয়ারে এই শোরুমের তিন চারটা রিভিউ করা ছিল। তো আজকেও আমি আপনাদেরকে কয়েকটা তাদের গাড়ির কালেকশন আছে, হায়েস আছে, এর মধ্যে এক্সো আছে, টয়োটা প্রাডো আছে, তো এগুলো দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রিভিউটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে হচ্ছে তরিকুল ভাইয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ভাইয়া, আজকে হচ্ছে আপনাদের শোরুমে আসলাম, আমাদেরকে প্রথমেই হাইয়েস গাড়িটা সম্বন্ধে একটু বলেন, মডেল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো একটু বলেন। দশের মডেল, বারোর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা সুপার জি। আচ্ছা, এটা কত সিটের গাড়ি? 2000 সিসি। মানে কত সিটের গাড়ি, কয় সিটের? বারো সিটের গাড়ি। এটা তো মনে হয় ব্ল্যাক কালার। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক কালার। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন ঢাকা মেট্রো সম্পূর্ণ সিরিয়াল ব্ল্যাক কালারের একটা গাড়ি। আমি ভাই একটু ভিতরটা একটু দেখাই গাড়ির। তো এটা হচ্ছে এই পাশের দিকটা একটু দেখতে পাচ্ছেন, একদমই আপনার ব্ল্যাক কালার আছে। তো আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি, আসলে এখানে স্পেসের বড্ড অভাব। ইন্টেরিয়ারটা হচ্ছে আপনার গ্রে কালারের, এবং এটা 12 সিটের গাড়ি ভাইয়া বললো। মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, এসির সুইচেস দেখতে পাচ্ছেন, এসির অপশন। এখানে হচ্ছে ড্যাশবোর্ডের মিটার, এবং হচ্ছে এখানে ভিউয়ার্স আমি একটু দেখাই, সেটা হচ্ছে মেরুন কালারের সিট কাভারগুলো আছে দেখতে পাচ্ছেন। তো এটা গেল তো সামনের দিকটা, আমি যদি পেছনের দিকটা একটু আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন তিনটা সারির সিট আছে, এবং এটা কিন্তু ডুয়েল এসি করা, এসির ভেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেরুন কালারের সম্পূর্ণ সেট আপটা, এখানে তিনজন বসে ট্রাভেল করতে পারবেন। এছাড়াও হচ্ছে মাঝখানের যে সিটটা আছে, এটাতেও তিনজন বসে ট্রাভেল করতে পারবেন। পিছনে কতটুকু দেখাতে পারবো বলতে পারি না। তো এটা আর কি স্ট্যান্ডার্ড সিলিং আর কি, সিলিং কিন্তু আপনার একদমই ফ্রেশ অবস্থায় আছে। এটার পেছনের দিকটা মনে হয় না দেখাতে পারবো। আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা কত রেখেছেন আপনারা? ফিক্সড 18,50,000 টাকা। আচ্ছা, পেপার সাপ টু ডেট আছে তো? আচ্ছা 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 ভাইয়া, নেক্সট হচ্ছে আমাদেরকে পরের গাড়িটা সম্বন্ধে একটু বলেন। এটা কি এক্স নোয়া নাকি এস আই নোয়া? এস আই নোয়া। আচ্ছা, এটা এস আই নোয়া। এটার মডেল আর রেজিস্ট্রেশন নাম্বারটা একটু বলেন। 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, আর পেপার সাপ টু ডেট আছে তো? তেলের গাড়ি সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, এটা তো 2000 সিসি ইঞ্জিন আছে। আচ্ছা, এটার প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে। 28 লাখ টাকা ফিক্সড প্রাইস। আচ্ছা ভিউয়ার্স, তো 28 লাখ টাকা ফিক্সড প্রাইস। আমি আপনাদেরকে এখন একটু গাড়ির ইন্টেরিয়ারটা দেখাই, সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা গাড়ি। তো প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা একদম ব্ল্যাক, এটা কিন্তু পুশ স্টার্ট দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে স্টিয়ারিংয়েও আপনার অনেক সুইচেস আছে, ড্যাশবোর্ডের মিটার দেখতে পাচ্ছেন। এখানে ট্রান্সমিশন লিভার আছে, সিট কাভারগুলো হচ্ছে ক্যাপ্টেন সিট, এখানে দেখতে পাচ্ছেন আর্মরেস্টের অপশন আছে দোনো সিটি। তো এখানে এয়ার পিউরিফায়ারও আছে, ইফ আই ওয়াজ নট রং। হ্যাঁ, এটা এয়ার পিউরিফায়ার, এখানেও স্টোরেজ আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো একদম আপডেট মডেলের কিন্তু গাড়ি। তো প্রাইস এবং মডেল আগেই বলে দিলাম। তো এটা সম্ভবত, যদি আমি ভুল না করি, এটা ডোরটা পাওয়ার হওয়ার কথা ছিল, বাট বোধহয় এটা পাওয়ার না। তো এখানেও ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছেন দুইটা। তো এখানে এসি ভেন্ট আছে, এটা ডুয়েল এসির গাড়ি, সিলিংটা দেখছেন একদমই ফ্রেশ আছে। এবং আমি যদি পেছনের দিকটা দেখাই, পেছনে তিনজন বসতে পারবেন, সেই স্পেস আছে, সম্পূর্ণ তেলে চালিত গাড়ি ভাইয়া বললো আমাদেরকে, তরিকুল ভাইয়া। তো গাড়ি একদমই টিপটপ কন্ডিশনে আছে, সুপার ফ্রেশ অবস্থায় গাড়িটি আপনারা পেয়ে যাবেন। তো আমি ওই পাশের দিকটা যদি দেখাই, এটা কিন্তু 5 ডোরের একটা গাড়ি। তো পেছনের দিকটা দেখি যদি দেখাতে পারি আপনাদেরকে, আসলে স্পেস অভাব এই কারণে দেখাতে পারছি না। হ্যাঁ, পেছনে দেখাতে পারবো, স্পয়লার আছে, পেছনের গ্লাসে ওয়াইপার আছে, স্টিল বাম্পারও ইনস্টলড আছে। তো এসআই নোয়া, এসআই গাড়ি এটা, 7 সিটেড। তো ভিউয়ার্স, এখন আপনি এখানে টয়োটা প্রাডো দেখছেন, 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন। আসলে তরিকুল ভাই একটু ব্যস্ত আছে, ওনার কাস্টমার আসছে, তাই ওখানে হচ্ছে উনি কথা বলতেছে, সম্ভবত একটা গাড়ি ডেলিভারি আছে। তো এই কারণে উনি কিছু কিছু ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আবার কিছু কিছু সিনে উনি থাকবে না। তো যাই হোক, এটা প্রাডো দেখছেন, ব্ল্যাক কালারের, 6 মডেল, 6 রেজিস্ট্রেশন। এটার ফ্রন্ট দিকটা দেখাই, ঢাকা মেট্রো ঘ11 সিরিয়ালের গাড়ি, একদমই ফ্রেশ অবস্থায় কিন্তু আছে। ইদানিং বেশ আমার চ্যানেলে প্রাডো গাড়িগুলো দেখাচ্ছি, কারণ গাড়িগুলো পাচ্ছি আমি প্রাডো। তো একদমই টিপটপ কন্ডিশনে আছে, টায়ার এবং রিংটা দেখছেন ফ্রেশ, আসলে দেখলেই বোঝা যায় এটা ফ্রেশ ফ্রেশ না করলেও চলবে। উপরে কিন্তু ছাদে ক্যারিয়ার আছে, সম্ভবত এটাতে সানরুফ আছে,
পেছনটা কতটুকু দেখাতে পারবো বলতে পারিনি, স্পয়লার আছে, স্পেয়ার চাকা রাখার অপশন আছে, আর একটু রিয়ার ভিউ মিরর আছে। এখানে দেখতে পাচ্ছেন গ্লাস অরিজিনাল, এটি কিন্তু প্রাডো টিএক্স, এখানে একটা ইয়া দেওয়া আছে টিএক্স লিমিটেড। পেছনে একটা হ্যাভি স্টিল বাম্পার ইনস্টলড আছে। তো আমি আপনাদেরকে ইন্টেরিয়ার লুকটা যদি এই গাড়িটা দেখাই, ড্যাশবোর্ডটা ব্ল্যাক এবং উডেন করা, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, অটো ট্রান্সমিশন প্লাস ফোর হুইল ড্রাইভ। তো এখানে দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো হচ্ছে দুই ধরনের, মেরুন এবং গ্রে, এবং এখানে প্রচুর স্টোরেজ আপনারা পেয়ে যাবেন, প্রচুর স্টোরেজ আছে। এবং হ্যাঁ, ভিউয়ার্স একটু আগেই বলছিলাম এটা কিন্তু সানরুফ আছে। তো গাড়িটা একদমই ইন্টেরিয়ারটা টিপটপ কন্ডিশনে আছে, আপনারা সামনাসামনি আসেন দেখেন, দেন হচ্ছে আপনারা মূলত বুঝতে পারবেন। আরও একটা ইনফরমেশন হচ্ছে, মনে হয় এটা সেভেন সিটেড, মনে হয় না, এটা সেভেন সিটেডই। তো দেখতে পাচ্ছেন তিনজন অনায়াসে বসে তো এখানে ট্রাভেল করতেই পারবেন, এখানে লেগ রেস্টের অপশন আছে। এছাড়াও আমি যদি একটু ভালোভাবে বসেই দেখাতে হবে, নাহলে দেখাইতে পারবো না, সেটা হচ্ছে এখানে পিছনে দুই তিনজন বসতে পারবেন, বাট দূরের ট্রাভেলগুলো আসলে একটু কষ্ট হয়ে যাবে। সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো অবস্থায় আছে। তো এই হলো ভিউয়ার্স ইন্টেরিয়ার লুক। গাইজ, আপনাদেরকে এখন এই গাড়িটার ইঞ্জিনটা দেখাবো। এটাতে টয়োটার অরিজিনালি 2700 সিসির ইঞ্জিন ইনস্টল আছে, সিএনজি ও পেট্রোল চালিত ইঞ্জিন। এটা হচ্ছে প্রাডোর ইঞ্জিন, আমার মনে হয় এখন পর্যন্ত আমি দেখাই নাই, ফার্স্ট আমি দেখাইলাম, দুই তিনটা প্রাডোর রিভিউ দেখাইছি, বাট এখন পর্যন্ত ইঞ্জিন দেখাই নাই। এটা দেখতে পাচ্ছেন কন্ডেন্সার এসির, কন্ডেন্সার পিছনে রেডিওটার আছে। ব্যাটারি এখানে পাচ্ছেন গ্লো ব্যাটার, এসি অবভিয়াসলি ওয়ার্কিং অবস্থায় পাবেন, এবং সানরুফ আছে এটা তো বললামই। তো এটা হচ্ছে ইঞ্জিন হুড বা বনার, দেখছেন হিটসিং প্যাড আছে, এবং একদম সব অরিজিনাল আছে, গাড়ির এ টু জেড এখনও অরিজিনাল আপনারা পাবেন, এবং এখানে প্রাডোর লোগো আছে। ভিউয়ার্স, এখন প্রাইস নিয়ে যদি কথা বলি, এটা ছয়ের মডেল, ছয়ের রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আপনার 2700 সিসির টয়োটার ইঞ্জিন, প্রাডোর অরিজিনাল ইঞ্জিন আছে। তো এটা আপনার হচ্ছে পেপার সাপ্টেড পেয়ে যাবেন, এটার আস্কিং প্রাইস হচ্ছে 3550,000 টাকা। এটা আপনার পছন্দ হলে সামনাসামনি এসে আপনার দামাদামি করে কমানোর সুযোগ পাবেন। তো গাইজ, এখন হচ্ছে আমরা একটা টয়োটা নোয়া কিয়ার 42 দেখছি, ঢাকা মেট্রো C11 সিরিয়ালের গাড়ি, 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন। এবং ভিউয়ার্স, এই শোরুমের প্রতিটা গাড়িতে কিন্তু এখানে আপনারা ট্যাগ পেয়ে যাবেন, মডেল, রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেওয়া থাকবে। তো এটা হচ্ছে সিলভার কালারের গাড়ি, সামনে স্টিল বাম্পার ইনস্টল পেয়ে যাবেন। তো গাড়ির সামনের দিকটা দেখাচ্ছি, এবং ওপরে ভিউয়ার্স ক্যারিয়ারও আছে। তো এই পাশের দিকটা যদি দেখাই, প্রথমেই টায়ার এবং রিংয়ের কন্ডিশনটা দেখাবো, একদমই ফ্রেশ অবস্থা আছে, অ্যালয় রিং আছে, এবং ফুল বডিতে কোনো ডেন বা স্ক্র্যাচ নেই। পেছনের দিকটা কতটুকু দেখাতে পারবো বলতে পারি না, স্পয়লার আছে, রেয়ার ভিউ মিরর আছে, পেছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে। এটা কিন্তু কেয়ার 42 জিএলজি প্যাকেজটা, সেটা ওয়াইপারও আছে। তো আমি আপনাদেরকে ইন্টেরিয়ার লুকটা যদি দেখাই, গাইজ এখন হচ্ছে আমরা গাড়ির ইন্টেরিয়ার লুকটা দেখাচ্ছি। এখানে ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন গ্রে কালারের, এবং এখানে একটু উডেন করাও আছে দেখতে পাচ্ছেন, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে, এসির কন্ট্রোলার আছে, এবং ট্রান্সমিশন লিভারটা হচ্ছে ওই পাশে, ওই পাশে ডোর প্যাডটা দেখছেন, এবং ব্ল্যাক ম্যাট কালারের সিট কাভার আছে, এবং প্রচুর স্পেস আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটাতে। এটা সেভেন সিটেড গাড়ি, এটা তো নতুন করে বলতে হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে সিটটা আছে, এখানে তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন। ওই পাশে ডোরটা ওপেন করা যায়, বাট ওই পাশে গাড়ি আছে তাই ওপেন করি, একটু হাই রুফ, স্ট্যান্ডার্ড রুফ না। এটা হচ্ছে সেন্ট্রাল এসি সামনে আছে। তো এটার পেছনেও হচ্ছে আপনি বসার স্পেস পেয়ে যাচ্ছেন, তিনজন বসে ট্রাভেল করতে পারবেন, এবং লেগ স্পেস আছে বেশ ভালো। তো বেশ, চলুন এই গাড়িটার ইঞ্জিন দেখি। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 1800 সিসির ইঞ্জিন, সিএনজি ও তেলে চালিত ইঞ্জিন আছে। ইঞ্জিনের দিকটা একদমই নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন, এখান থেকে গিয়ার বক্সের দিকটা দেখা যাচ্ছে। তো এবং হচ্ছে এখানে হেমকো ব্র্যান্ডের ব্যাটারি ইনস্টল করা আছে। তো ইঞ্জিন হুড বা বনারটা দেখছেন, একদমই ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন প্রাইস নিয়ে কথা বলবো। এটা 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন, নোয়া কেয়ার 42, সেভেন সিটের একটা গাড়ি। এটা 1800 সিসির ইঞ্জিন পাচ্ছেন, এসি অবভিয়াসলি ওয়ার্কিং অবস্থায়, পেপার সাপটুডের আছে, এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে 830,000 টাকা। তো আমার এই আজকের রিভিউতে আপনারা দুইটা গাড়ির ফিক্সড প্রাইস পাইছেন, বাট যেহেতু ভাইয়া নাই আমি তো ফিক্সড প্রাইস বলতে পারি না, তাই আর কি আস্কিং প্রাইসই বলছি, 830,000 টাকা। গাইজ, এখন হচ্ছে আপনাদেরকে একটা এলিয়ান A15 দেখাচ্ছি, 8 মডেল, 12 রেজিস্ট্রেশন, পার্ল কালারের গাড়ি, আপনার হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টল, ঢাকা মেট্রো 33 সিরিয়ালের গাড়ি। তো দেখতে পাচ্ছেন সামনের দিকটা দেখাচ্ছি, এবং সামনের গ্লাসটার কথা যদি বলি, গ্লাসটা হচ্ছে ভিউয়ার্স অরিজিনাল, টয়োটার লোগো আছে।
এই পাশের দিকটা দেখাই, টায়ার এবং রিং এর টায়ারের কন্ডিশনটা আসলেই ভিউয়ার্স বেশ ভালো। তো এই পাশের বডিটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, এবং এখানে রেইন শেডও আছে ভিউয়ার্স। তো পেছনের গ্লাসে ওয়াইপার আছে, বাট কোনো সামনে পেছনে স্টিল বাম্পার ইনস্টল নেই, টেল ল্যাম্পগুলো দেখাতে পারলাম না ঠিকমতো স্পেসের অভাবে। তো আমি যদি ইন্টেরিয়ার লুকটা দেখাই, ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক, এবং এখানে উডেন করা আছে, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। এবং এই পাশের ডোর প্যাডটা যদি দেখাই, এবং ভিউয়ার্স এটি কিন্তু অরিজিনাল যে সিটটা আছে সেটাই, সিট কভার কিন্তু করা নেই, এটা পুশ স্টার্ট মনে হয় না, এরপর আমি শিওর হয়ে বলছি আপনাদেরকে। এখানে এসি ওয়ার্কিং অবস্থায় পেয়ে যাবেন। তো প্রিমিয়াম এলিয়েন গাড়িগুলোতে বরাবরই প্রচুর স্পেস থাকে, এটা নতুন করে বলার কিছু নাই, কারণ এখন তো প্রতি ভিডিওতেই আমার দেখা যায় এলিয়েন প্রিমিয়াম পড়ে যায় রিভিউ দেওয়ার জন্য। তিনজন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবে, সিট কাভারগুলো আপনারাও বসাতে পারেন, বা শোরুমে কথা বলে আলোচনার মাধ্যমে আপনারা বসিয়ে নিতে পারেন। ভিউয়ার্স এটা হচ্ছে পুশ স্টার্ট, আমি সম্ভবত দেখাতে পারছি না এখান থেকে দেখছেন কি না আমি জানি না, এটা কিন্তু ভিউয়ার্স পুশ স্টার্ট। ওই স্টিয়ারিংয়ের ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুশের যে ইয়াটা সেটা কিন্তু আছে, এই যে পুশ স্টার্ট। তো গাইজ এটা হচ্ছে পুশ স্টার্ট, কারণ ওই পাশে দেয়াল দেখাতে পারবো না। সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো, এটা পার্ল কালারের একটা গাড়ি। তো গাইজ এটা কিন্তু সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, এটার ইঞ্জিনের সিসি হচ্ছে 1500 সিসির ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন, পেপার সাবটুডের অবস্থায় আছে। তো এটার ফিক্সড প্রাইস হচ্ছে 1570,000 টাকা, এটা আপনারা হচ্ছে এই প্রাইস হলে আপনারা সামনাসামনি আসে আগে গাড়ি দেখেন, টেস্ট ড্রাইভ হলে আর কি নিতে পারবেন। তো গাইজ আজকের মতো রিভিউটা আমি এখানেই শেষ করছি, তাদের যে কয়টা গাড়ির নিউ কালেকশন ছিল তো সেগুলোর আমি রিভিউ যতটুকু পারলাম দেওয়ার চেষ্টা করলাম, প্রাইস নিয়েও জানালাম। এরপরও কোনো গাড়ি যদি পছন্দ হয়, আপনার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার এবং এই শোরুমের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে গাড়ি এসে দেখে পছন্দ হলে নিতে পারবেন। তো আরও অনেক গাড়ি দেখতে পাচ্ছেন, বাট আমার লাস্ট রিভিউতে অনেক লেন্দি একটা রিভিউ করেছিলাম, প্রায় সব গাড়ি আমি দেখাই ফেলছি সেটাতে। তো যেগুলো নিউ কালেকশনে তাদের আসছে তো সেগুলোই দেখালাম, যেমন হাইয়েস্ট টয়োটা প্রাডো, এরপরে হচ্ছে টয়োটা নোয়া এসআই। তো এটাই আর কি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং ভিউয়ার্স আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক দূর দূর থেকে এসে শোরুমের খোঁজ দিচ্ছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এটাই আর কি, অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ঠিক দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।